ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يُدْلِلْ فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد ايها আখয়াতি আখয়ানী আসালামুকুম রহমতুল্লাহি অবরাত হু শহী কোরআন এর তাফসির ও শহী হাদিসের আলোকে বাংলা নববর্ষ এ কী সেটার বিস্তারিত আজকে আমরা আলোচনা করব এবং আমাদের বর্তমান আধুনিক বাংলাদেশি মুসলিম সমাজের অবস্থানটা কোথায় আমাদের কী করণীয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ আল জুমার আয়াত নম্বর আঠারো বলছেন আল্লা জিনা ইয়াস্তা মিউন আল কাউলা ফাইয়াত্তা বেউনা আহসানাহু যে মুমিন যারা তারা সব কিছুকে খুব মনোযোগ দিয়ে শুনে। আল্লা জিনা ইয়াস্তা মেয়উন আল কাউলা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনে এবং শোনার পরে ফাইয়াত্তাবি না আহসানা হু তার ভেতরে সবচেয়ে উত্তম যে কথাটা সেটাকে সেটার ইত্তেবা করে সেটাকে সে অনুসরণ করে সুতরাং পহেলা বৈশাখ নিয়ে বিভিন্ন মিডিয়াতে যেভাবে কথাবার্তা হচ্ছে এর ভিতরে হচ্ছে যে প্রচণ্ড ধরনের গালিগালাজ এবং খুব কুৎসিত ভাষা প্রয়োগ করে বক্তৃতা দেওয়া হচ্ছে বিষয়টি এভাবে দেখলে আমরা আসলে বুঝতে পারবো না কেননা চিৎকার করে কোনো কিছু বললেই সেটাতে জ্ঞানের বিকাশ ঘটে না আপনাদেরকে সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লা জিনা ইয়াস দা কাউলা ফাইয়াত্তা বিউনা তারপরে ফা অথপর আপনি ইত্তিবা করবেন আহসানু হু ওই কথাগুলোর ভিতরে সবচেয়ে উত্তম যে কথাটা যেটাকে আপনার মনে হবে আল হক এর কাছাকাছি যেখানে কোরআন সুন্নার স্বার্থ নিহিত রয়েছে সেটাকে আপনি আঁকড়ে ধরবেন এবং সেটাকে আপনি গ্রহণ করবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লা সুবহানাহালা মানব জাতিকে সৃষ্টি করলেন তো মানব জাতি সৃষ্টির আগে যে সৃষ্টিটা আল্লাহ সুবহান তালা করেছেন বলে কোরআন এবং হাদিসে প্রচুর দলিল পাওয়া যায় সেটি হচ্ছে যে পৃথিবী এবং হ্যাবেন সমূহ তো আল্লাহ সুহানতলা এই যে বারোটি মাস সৃষ্টি করেছেন এটা কিন্তু পৃথিবী সৃষ্টির দিন থেকেই সুতরাং পাশ্চাত্য যে ধারণা আমাদের যারা আজকে শুনছেন আমরা ছোটোবেলায় কিছু বই পড়েছিলাম স্কুলে এটা আজও আমার অন্তর থেকে মুছতে পারি না সেটা হচ্ছে কতগুলো উলঙ্গ নরনারীর ছবি তারা পাহাড়ের গুহায় আগুন পোহাচ্ছে এবং তাদের হাতে কিছু অস্ত্র রয়েছে দৌড়াদৌড়ি করছে গাছের পাতা কেউ পড়েছে ইত্যাদি এবং বলা হচ্ছে যে মানুষ আগে প্রস্তর যুগে এরকম উলঙ্গ ছিল আর তারা কিছু জানতো না অসভ্য হিংস্র ছিল এবং তারা এভাবে পাথর দিয়ে পশু শিকার করে জীবনযাপন করত এই ধারণা আকিদা বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী পোশাক এই যে পোশাক সেটা আল্লাহ সুবাহ আদম আলিহ ইসাল্লাম এবং তার যে মানে স্ত্রী হাওয়া হাউয়া সালাম তাদেরকে পোশাক দিয়েছিলেন সেটা তার জান্নাতে ছিল সুতরাং পোশাক আল্লাহ তালা দিয়েছেন সুতরাং মানুষ কখনোই শুরুতে উলঙ্গ ছিল না যদি এখনো এই ধারণা করে থাকেন শিক্ষিত সমাজ সাবধান হয়ে যান এটি কোরআন বিরোধী আল্লাহ তালা সুরা তোহার ভিতরে বলছেন ফা আকালা মিনহা ফা হুমা ওয়াতফিকা কিল জন্থি ওয়াহু রব্বাহু ফাগাওয়া যে আদম এবং তার স্ত্রী উভয়ই ওই গাছের ফলটি খেল ফা আকালা মিনহা ফলটি খাওয়ার পরে কি হল যে তাদের যে পোশাক ছিল সেটি খসে গেল ফাদ লাহুমা সাওয়া উতহুমা সাউথ মানে হচ্ছে লজ্জাস্থান যেটা মানুষ দেখাতে চায় না সাওয়া অর্থাৎ আদম এবং তার স্ত্রী উভয়ের লজ্জাস্থান এর উপরে যে কাভারিং ছিল আবরণ ছিল অর্থাৎ পোশাক ছিল সে পোশাকটা খুলে গেল এটাতে বোঝা যায় ও আসা আদম ও রব্বাহু যে আদম আলিহসালাম তার পালনকর্তার অবাধ্যতা করেছিলেন এই কারণে এই কোনো যদি স্কলাররা বলেন যে কেউ যদি পাপ কাজ করে তাহলে তার নিয়ামা ব্লেসিংস সেটা আল্লাহ তালা নিয়ে যেতে পারেন তো পোশাক পরিধান করা আদম এবং তার স্ত্রীর অভ্যাস ছিল আল্লা সুবহান তালা সেটা দিয়েছেন এটার প্রমাণে কোরআনুল কারীমে বর্ণনা এসেছে সুতরাং মানুষ প্রথমে উলঙ্গ ছিল এই ধারণা একেবারেই ভুল যখন পোশাকটা মানে খুলে গেল পড়ে গেল ওয়াতাফিকা ইয়াকিফায়নি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্না যে জান্নাতের যে গাছপালা ছিল সেই গাছপালার পাতা দিয়ে তখন আদম এবং তার স্ত্রী নিজেদের লজ্জাস্থানকে ঢেকে থাক রাখতে শুরু করলেন অর্থাৎ তারা ঢেকে ছিল তাহলে বোঝা যাচ্ছে যে মানব জাতির শুরুতে মানুষ এরকম উলঙ্গ ছিল সেটি সঠিক নয় মানুষ আসলে পোশাক ছিল যখন তারা দুনিয়াতে আসে আদম আলি এবং তার যে পরিবার যে তারা মানে সভ্য ছিল তারা আল্লাহর ইবাদত করত। আপনি কি বলছেন আল্লাহ সুবাহানা তালা কুরআনুল করিম সুরা আল মাঈদা ওয়াতলু আলাইহিম নাবা আবনা বা আদম বিল হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের দুই ছেলের কাহিনী বল বলেছেন ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা যে দুইটা ছেলেই কুরবানি করেছিল তারা কুরবানি করত তাহলে তারা সভ্য এবং মানে নাগরিক জীবন যাপনের জন্য যেটা দরকার সেটা তো করতেই প্লাস হচ্ছে যে তারা মানে কোরবানি করতো ইবাদত করত। তাহলে তারা অসভ্য ছিল না মানুষ উলঙ্গ হয়েছে পরে যদি কেউ বলতে চায় যেমন এখনও তো পোশাক পরছে মেয়েরা কিন্তু আসলে এটা উলঙ্গ কাসিফান আরিয়ান যে তো আল্লা সুবহানা তাহলে মানুষের জীবনযাপনের জন্য যত ধরনের মানে কর্মপদ্ধতি পোশাক এবং অন্যান্য বিষয় কোনটা খেতে হবে কি করতে হবে সেগুলো আল্লাহ আল্লা আলা আদম এবং তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন যেটা শিক্ষা দেওয়া হয়নি যে আদমের পুত্র যখন এক পুত্র আরেক পুত্রকে হত্যা করলো ফাঁকাতালা আখি হে ফাঁকাতালাহ যে এক ভাই আরেক ভাইকে যখন হত্যা করল আদম আলি সালামের মানে এক ছেলে আরেক ছেলেকে তো হত্যা করলো তো হত্যা করার পর মৃতদেহ কি করবে কীভাবে মৃতদেহকে মৃতদেহের কোনো ধারণা তাদের নাই তখন আল্লাহ সুবাহান তালা একটা কাক পাঠালেন ফা বা ফা বা আল্লাহ গোড়াবেন হ্যাঁ যে একটি কাক পাঠালেন আল্লা সুবাহানা তালা যে কাকটা দেখিয়ে দিল যে মৃতদেহকে কিভাবে মাটি দ্বারা গোপন করা হয় এগুলো কোনো কল্প কল্পকাহিনী নয় প্রিয় শ্রোতা এগুলো কোরআনুল করিম সুরা আল মা ইদা আপনি কি বিশ্বাস করছেন আপনি মনে করছেন যে মানুষ এগুলো নিজে নিজে বনে বাদারে ঘুরে উলঙ্গ থেকে অসভ্য থেকে এগুলো আবিষ্কার করেছে এগুলো একেবারেই মিথ্যা কথা আল্লাহ সুফহায়ন তালা মানুষের প্রয়োজনে দেখুন আদম আলি ইসালামের পুত্র তারা অপরাধ করেছে কিন্তু আল্লাহ সুবাহন তালা মৃতদেহ কিভাবে মাটিতে কবর দিবে সে শিক্ষাটা থেকে আল্লাহ কিন্তু সুবহানাহু তাআলা তাদেরকে বঞ্চিত করেনি অপরাধ করা সত্ত্বেও তাদের প্রতি হৃদায়া গাইডেন্স তারা আল্লাহ সুবহান তালা দিয়েছেন যে এভাবে তুমি কবর দাও অর্থাৎ মানুষ শুরু থেকেই তারা সভ্য ছিল এবং তাদের মানে জীবন জীবনযাপনের জন্য যা কিছু ছিল সব কিছু দিয়েই আল্লা সুবহান তালা দুনিয়াতে আদম সন্তানদের বিকাশ করে তথা মানব জাতির বিকাশ সাধন করেছে সুতরাং এর ভেতরে আল্লা সুবহান তাল্লা অনুগ্রহ এবং তার হৃদায়া এবং তার পথ নির্দেশনাই একমাত্র মূল ভিত্তি অন্য কোনো কিছু নয় এখন এই যে মাসগুলো ক্যালেন্ডার এই যে বারোটি মাস দেখুন যারা আল্লাহকে বিশ্বাস করে আর যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা নাস্তিক পাশ্চাত্য বলেন প্রাচ্য বলেন যত পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে ইসলামের আলো হয়তো পৌঁছে নেই কিন্তু লক্ষ্য করুন প্রত্যেকটি দেশ জাতি দীর্ঘদিন ধরে বারোটি মাসই কিন্তু সব ক্যালেন্ডারে আছে এখনো পর্যন্ত কোনো মানব জাতি কেউ আসতে পারে নাই যে না তেরো মাসে একটি বছর অথবা নয় মাসে একটি বছর এরকম কোনো ধারণা পৃথিবীর কোনো জাতির এখনো পর্যন্ত হয়নি যদিও তারা ইসলামকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে এটাই হচ্ছে প্রমাণ যে আল্লাহ সুবহান তালা মানুষকে যে হৃদায়াত দালালা যেটি দিয়েছেন যে বারোটি মাস এটি কিন্তু আদম আলাহ ইসালামের মানে জন্মের সাথে কোনো সম্পর্কিত নয় বরঞ্চ পৃথিবী সৃষ্টি হওয়ার দিন থেকে আল্লাহ সুবাহান তালা বারোটি মাস দিয়েছেন আপনার যদি কোনো বিধর্মী ইহুদি খ্রিস্টান অথবা হিন্দু বন্ধু থাকে তাহলে তাকে বলুন যে দেখো তোমাদের ধর্মে কি এই কথাটা আছে কোনো কাব্যে অথবা ধর্মগ্রন্থে যে বারোটি মাস কে দিয়েছে কিন্তু আমাদের ধর্মগ্রন্থে মানে সুরা আত তাওবা আয়াত নম্বর ছয়ত্রিশ সেখানে আল্লাহ সুবাহতালা বলে দিয়েছেন যে বারোটি মাস হচ্ছে আল্লাহর কাছেই ছিল কখন যখন আল্লাহ সুবহান তালা হ্যাবেন এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন আল্লাহ সুবহানা তালা এইভাবেই মানে বারোটি মাস সৃষ্টি করেছিলেন সুতরাং মাসের যে অস্তিত্ব সেটি এত প্রাচীন যে এই প্রশ্ন যদি কাউকে করা হয় কোনো গবেষককে যে আচ্ছা বারোটি মাস দিয়ে যে একটি বছর এই ধারণা এই কনসেপ্ট এটি কে দিয়েছে পৃথিবীর কোনো এত গবেষণা হয়েছে যারা ইসলাম নাস্তিক অথবা এথিয়েস্ট কেউ কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না অথচ আল্লা সুবহানতালা বলছেন ইন্না ইদাতা শোহরে ইনদাল্লাহি ইসনা আশারা সাহারান ফিকিতা বিল্লা ইয়ামা খালা কাস্মা ওয়াথিওয়াল মিনহা আর বায়তুন হরমিকা দিন উল কাইয়েমু আনফুসাকুম নিশ্চয়ই আল্লাহর নিকট মানে মাসের সংখ্যা হচ্ছে বারোটি মাস সেটি আল্লাহ আল্লা সুবাহ মাহফুজ এ মানে সংরক্ষিত করে রেখেছেন যেদিন মানে পৃথিবী ইয়াও মা খালাক আর যেদিন হ্যাবেন এবং পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন এর ভিতরে চারটি মাস হচ্ছে অধিক সম্মানিত আর এভাবে আল্লাহ সুফহানা তালা তার বিধান সরল বিধান তিনি কায়েম করেছেন সুতরাং এই কোনো মাসগুলোতেই তোমরা কোনো জুলুম করো না তো এই যে মানে আল্লা সুফহানা তালা বারোটি মাস দিয়েছেন তো এই বারোটি মাস দিয়ে যে বছর এটি ইসলামের ঐতিহ্য এটি আমরা ইসলামকে কিভাবে দেখি যে শুধু পাশ্চাত্যের কিছু কর্মস্পৃহা এবং তাদের কিছু মানবাধিকার এবং ভালো সুআচরণ দেখে আমরা ইসলামকে খুব মূল্য দিই না অথচ এই বারোটি মাসের ক্যালেন্ডার এই যে বারম বারোটি মাস এটি আল্লাহ সুবাহন তালা দিয়েছেন হাদিসের ভিতরেও এটার দলিল পাওয়া যায় যে নবী সাল্লা সাল্লাম বলেছেন আশার সাহারান মিনহা আর বায়তুন হরুম দুল কায়দা দুল হিজ্জা ওল মুহরম ও রাজাবু মুদার আল্লাজি বাইনা জুমাদা ও সাহবান যে বছর হচ্ছে বারোটি মাসে এর ভিতরে চারটি মাস হচ্ছে আশহরুল হরুম অর্থাৎ সম্মানিত মাস এটি পরস্পরভাবে চলে এসেছে জুল কায়েদা দুল হিজ্জা মুহাররাম এই তিনটি একসাথে এবং রজব মুদার গুত্রের রজব মুদার এবং যেটি জুমাদা এবং শাবানের মাঝখানে আসে তাহলে এই যে আরবি মাসের নামগুলো এবং আরবি মাসের এটি কিন্তু আরবি মাস বলাটা ঠিক নয় বরঞ্চ এটি ইসলামী ক্যালেন্ডার বলা যেতে পারে এই এই যে ইসলামী ক্যালেন্ডার এই যে বারোটি মাস এগুলো আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে এর কারণ হচ্ছে এর সাথে ইবাদত জড়িত রামাদান এটি কোন মাস তো সেটার কি খোঁজ নিতে হবে না তারপরে রয়েছে জিলহেজ্জা, সেটিও একটি মাস তো এই কারণেই ইসলামী ক্যালেন্ডার এটা কোনো আরব দেশের কোনো জাতীয় বিষয় নয় বরঞ্চ মুসলিম হলেই তার জাতীয়তা বোধ অনেকটা কমে যায় সমস্ত মুসলিম যারা হয় পৃথিবীর বিভিন্ন দেশে যা মুসলমান রয়েছে যে মুসলিম জনগোষ্ঠীর একটি ভিন্ন জাতীয়তা বোধ থাকা উচিত সেটি হচ্ছে ইসলামী জাতীয়তা বোধ অর্থাৎ আনা আউ্লুল মুসলিমুন যেটি কোরআনের ভাষায় আল্লা সুহানাদা বলেছে যে আমি প্রথমেই মুসলিম মানে ইব্রাহিম আলি ইসলাম যে প্রথমেই আমাদের পরিচয় থাকা উচিত হচ্ছে মুসলিম তো মুসলিম যদি আমরা যখন দাবি করি তখন বারোটি মাস এই যে জিল কায়দা জিল হজ্জা মোহাররম এগুলো আরব দেশের কোনো বিষয় নয় বরঞ্চ আপনি আর আমি যে ইসলাম দাবি করছি সেই ইসলামের দাবি হচ্ছে এই মাসগুলো এই মাসগুলোকে সম্মান করতে হবে তারপরে মনে রাখতে হবে মাসগুলো কি আর এটি কালচারাল সাংস্কৃতিক কোনো বিষয় নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বারোটি মাসের ধারণা এটি হাদিস এবং কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানা তাহারা আমাদের দিন ইসলামের প্রতিষ্ঠিত করেছেন এবং এটি অতি সুপ্রাচীন এত প্রাচীন যে আদম আলে সৃষ্টির পূর্বেই মানে এই বারোটি মাসের কথা ফিকিতাবিল্লা লাউ মাহফুজে আল্লাহ সুবাহান লিখে রেখেছেন কিন্তু এই বারোটি মাস কিভাবে শুরু হবে মানে এটা নিয়েই হচ্ছে সমস্যা এটাই আমাদের একটি চিন্তার বিষয় যে এই যে ইসলামী ক্যালেন্ডার এটা কোন মাস থেকে শুরু হবে এই ধারণা মানে নবী সাল্লা আলাই সাল্লাম তিনি আমাদেরকে দিয়ে যান নাই অর্থাৎ মানে বছরের শুরু কখন শেষ কখন এটা নবী সাল্লাহি সাল্লাম তিনি সহি হাদিসে বলে যান নাই এবং আবু বক্কর সিদ্দিক খালিফাতুর রসুল রাদি আল্লাহ আনহু তার সময়ও এই ধারণা আসেনি কিন্তু হাদিসের ভিতরে ইঙ্গিত পাওয়া যায় যে মুহাররাম এই মাসটা হচ্ছে আল্লাহর মাস আল্লাহ হাদিসের ভিতরে এসেছে শাহরুল্লাহিল মুহরম যেমন আবি আল্লাহ তাল আনহুকাল রসুল্লাহি সাল্লাম আফদালামি বাদ রমাদান শাহরুল্লাহিল মুহরম যে রামাদানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে হিল মোহারম এটি মুসলিম শরীফের হাদিস তাহলে একটি মাসের সাথে আল্লাহর নামটা জড়িত দেখুন রামাদানের সাথে আল্লাহর নামটা নাই রামাদুল রামাদান উল্লাহ এই কথাটা নাই রাজাবুল্লাহ এটা নাই জুল কাদা উল্লাহ জুল হিজ্জা উল্লাহ নাই আল্লাহ তা তালার ইসমুল জালায়ালা এই নামটা যখন কোনো বিষয় অথবা বস্তুর সাথে সংশ্লিষ্ট হয় তখন তার মর্যাদা বেড়ে যায় যেমন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ঘর হচ্ছে আল যে দি হাউস সেটি সৌদি আরবে ওই যে মসজিদুল হারামের মাঝখানে কালো কাপড়ে ঘেরা ওই চতুষ্কোণ কিউবিক ওটি হচ্ছে প্রাচীন ঘর ইন্না আউআ বাইতান মানে আলা বাইত এটি হচ্ছে সর্বপ্রথম ঘর কিন্তু এই ঘরকে আল্লাহ সম্মানিত করে কি বলেছেন হিল হারাম এটি হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ এখান থেকে কিন্তু মানে ওই যে মসজিদ আল্লাহর ঘর এই কথা প্রমাণ হয় না মানে ওই ঘরটা হচ্ছে মসজিদ আল্লাহর ইবাদতের জন্য মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য মসজিদকে বাইতুল্লাহ বলা হয় না যেটা আমাদের মুসলিম সমাজে মানে বাংলাদেশি সমাজে খুব বেশি প্রচলিত এরা বলে কি যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর কোথায় পেলেন আল্লাহর ঘর একটাই মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদত করার জায়গা যে আল্লাহ আল্লাহ তালার ইবাদত করা হয় তার উদ্দেশ্যে সিজদা করা হয় এটা ফি বুয়ুতিন যেখানে আল্লাহ সুবানা বলেছেন যে ঘর সমূহ যেখানে আল্লাহর নামকে স্মরণ করা হয় এটা আছে কোরআনের ভিতরে কিন্তু বাংলাতে যেভাবে এক্সপ্রেশন হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর ঠিক এভাবে শুদ্ধ নয় বাইতুল্লাহ বললে কাবা বোঝায় এটাই হচ্ছে মূল কথা কিন্তু ঘর মসজিদ বোঝায় কিন্তু সেই ঘরে আল্লাহকে স্মরণ করা হয় এটি হচ্ছে মূল বিষয় মসজিদ সুতরাং মসজিদ কে বলতে হবে মসজিদ অন্য কোনো নামে নয় মসজিদ মসজিদ এই আর মসজিদ এর ভিতরে সবচেয়ে বড় তিনটি মসজিদ হচ্ছে মসজিদুল হারাম যেটি মকাল মকাররমাতে আছে আর হচ্ছে মাদিনাতে মোনাতে আছে আর হচ্ছে জেরুজালেমে যেটা আছে তিনটি মসজিদ তাহলে যে কোনো বস্তু অথবা বিষয় দিনের সাথে যদি আল্লাহ নামটুকু চলে আসে তাহলে এই জিনিসটার একটি গুরুত্ব বেড়ে যায় এটাকে বলা হয় তাবার রোগ অর্থাৎ আল্লাহ সুবহানা তালা এই সময়কে বরকত দিয়ে দেন কেননা আল্লাহ সুবহানা তালার নামটা এই মাসের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে আল্লাহর মাস এটা ইবনে হাজার আসকালানি শাহরুল্লাহ ইদাফাতু, ফাতু শাহরুন ইলাল্লাহি ইদা ফাতু তাজিম এই মাসকে সম্মানিত করার হয়েছে মর্যাদা প্রকাশ করার জন্য এই কারণে শাহরুল্লাহ বলা হয়েছে আল্লাহ ইয়াস্তাফা ইয়স্তাফি মা মিনাজ মিনাজ্জামান ওয়াল মাকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান এবং কালকে মনোনীত করেন তিনিই জানেন কোন জিনিসটাকে কোন সময়টাকে মানে মর্যাদা বাড়াতে হবে তো মানে আল্লাহ তালা মানে কোন জিনিসের মানে যদি মর্যাদা বাড়ান সেটি আল্লাহ তালারই একটি কাজ যে স্থান এবং কাল তাফদিলুল আম খান ওয়াল আজ দরবান আহাদুহুমা দুনিয়াবি সানি তাফদিল উদ্দিনই যে স্থান এবং কালের মানে যে মর্যাদা এটার যে ফদিলত ফাদায়েল এটি বেড়ে যায় দুনিয়ার কারণে বাড়তে পারে যেমন নিউ ইয়র্ক পৃথিবীর একটি অন্যতম শহর ভালো কথা এতে সমস্যা নেই কিন্তু মক্কা হচ্ছে সবচেয়ে বরকতপূর্ণ জায়গা তো এটি হচ্ছে দিনই আর নিউ ইয়র্ক হচ্ছে দুনিয়াবি এর এইভাবে দুনিয়াতে দুটো ধারা তো এইভাবে আল্লাহ তালা যে রামাদানকে বড় ফজিল দান করেছেন এটি হচ্ছে মানে আল্লাহ আল্লা তালার ইচ্ছা মা সিয়াহি সো আল্লা সুবাহানা আহ আশুরার দিনকে মানে যেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন তারপরে তিনি রোজার মাসকে অন্যান্য মাসের ভিতরে শ্রেষ্ঠ দান করেছেন এই যে সময়কে দান করা সেটি হচ্ছে আল্লাহ সুবহানা তালার একটা ইচ্ছা কিন্তু মানুষ মুশরিকদের সময় যখন ইসলাম মানে আসার আগে মুস্রিকদের ভিতরে এদের একটা ধারণা ছিল যে তারা কখনো কখনো এক বছরে কোন কোনো মাসকে ওরা মানে হারাম বলে নিত আর কোন কোনো মাসকে তারা হালাল করে নিত এই যে কোনো মাসকে তারা মন্দ কাজের জন্য মানে 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 হালাল করত। আবার ভালো কাজের জন্য হালাল করত এই এই জিনিসটা এরা করত। এটি আল্লাহ তা তাআলা মানে পছন্দ করেন নাই যে ইন্নামা নাসি নাসিউ জিয়া ফিল কফরিউ ইউ দলু আল্লাজি কাফারু ইউ হেল্লু নাহু আমান। যে এই মাস পিছিয়ে দেওয়ার কাজ কেবল কফুরির মাত্রাকেই বৃদ্ধি করে অর্থাৎ সুরা তাওবাতে সাঁত্রিশ নাম্বার একটি আয়াত রয়েছে সেখানে আল্লাহ সুবাহান তালা মুশ্রিকদের যারা তাদের একটি আচরণের কথা উল্লেখ করেছেন যে তারা কোনো কোনো মাসকে তারা গণনা করতো না মানে বলতো যে এক এক বছরে এক এক মাস হচ্ছে হালাল এই এক এক মাস আবার এক এক বছরে অন্য অন্য মাসগুলোকে তারা মানে হারাম করে দিত অর্থাৎ তাদের যে মাস নির্বাচন জিনিসটা ছিল তাদের খেয়াল খুশি মতো অর্থাৎ যে বারো মাসের ভেতরে কোনো কোনো মাস তারা বলতো যে এই মাসগুলো আমাদের জন্য বরকতময় আর কোনো কোনো মাস হচ্ছে আমাদের জন্য খারাপ কিন্তু আবার পরের বছর তারা মত পরিবর্তন করত। এটি কোরআনুল কারিম আল্লাহ বলেছেন সুতরাং আপনাদেরকে আমাদেরকেও জানতে হবে আল্লাহ সুফান তালা প্রত্যেকটি আয়াত কোরআন থেকে আপনার শিখতে হবে তো এখন এই যে মাস এই মাসগুলো কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এর ধারণা কিন্তু নবী সাল্লা সাল্লাম দিয়ে যান নাই কিন্তু একটি ধারণা পাওয়া যাচ্ছে যে মোহাররম মাসের সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি শাহরুল্লাহ মোহাররম বলেছেন কিন্তু আমরা দেখতে পাই যে হাদিসের ভিতরে মানে নবী সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাহবান সবচেয়ে বেশি রোজা রেখেছেন কোন মাসে রোজা বাদ দিয়ে শাবান মাসে কিন্তু আল্লা সুবহানা তালা মানে যে মাসটা মহাররাম মাস রেখেছেন নবী সাল্লাহ্লাম বলেছেন যে মহাররাম মাস হচ্ছে রোজার মাসের পরে আফদাল কিন্তু মহাররাম মাসে তিনি অনেক রোজা রেখেছেন এটার কিন্তু প্রমাণ পাওয়া যায় না তাহলে দুইটি হাদিসের মধ্যে সিদ্ধান্তটা কী এটির উত্তর দিয়েছেন মহাদ্দিস মহাদ্দিস যারা আছেন যেমন ইমাম নবুবি ইবন হাজার আসকালায়নি হুমা তারা বলছেন যে অর্থাৎ খুব সম্ভবত আল্লা সুবাহান তালা মোহারাম মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসুলকে অবহিত করেছিলেন একেবারে তার মৃত্যুর কিছুদিন আগে যে তিনি বলেছেন কিন্তু এর উপরে তিনি আমল করার সুযোগটা পান নাই কিন্তু তিনি বলে গেছেন তাহলে শাহারুল্লাহি মহাররম মহাররম মাসে বেশি বেশি রোজা রাখা হচ্ছে সবচেয়ে বড় একটি সন্ন্যাস এখন মহাররম মাস থেকে কি বছর গোনা হবে যেটা আমরা দেখতে পাই যে আরবি বছর যেটা হিজরা বলে এই এই বছরটা কিভাবে শুরু হলো যে ইমাম আল বুখারি রাহমা তার সাহেব বুখারিতে যেটা বলেন মা আদু মিন মা বা আসী নবী সাল সাল্লাম মিন ওয়াফাতহি মা আদু ইকদামি আল মদিন যে সাহল ইবনে সাহ আনহু তিনি বর্ণনা করছেন যে সাহাবিগণ তারা ক্যালেন্ডারটা মানে শুরু করেনি যে নবী সাল্লাহ সাল্লাম যেই সময় থেকে নবোধ শুরু করেছিলেন অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের বয়স যখন মানে চল্লিশের কাছাকাছি অর্থাৎ যখন তিনি ওহি পাওয়া শুরু করলেন সেই বছর থেকে কি ক্যালেন্ডার শুরু হবে অথবা তার মৃত্যু থেকে কি ক্যালেন্ডার শুরু হবে সেভাবে সাহাবিরা ক্যালেন্ডারটা শুরু করেন নাই অর্থাৎ ক্যালেন্ডার নবীসাল্লাহ আসলামের জীবন দশায় শুরুটা কোথায় সেটা সিদ্ধান্ত হয়নি তখন সাহাবিরা একটি কনসেনসাস ইজমা ফিস সাহাবি যেটি ওমর রাদে আল্লাহ আনহুর সময় হয়েছে সেটি হচ্ছে যে তিনি যে বছর মদিনাতে এসেছেন সেখান থেকে তারা গণনা করা শুরু করেন সেই সেই গণনাতে সাহাবিরা একমত হয়েছে তাহলে ইবনে হাজার আসকালানি যে ইসলামী ক্যালেন্ডার শুরুটা কোথার থেকে হবে সেটি হচ্ছে মহাররাম থেকে যে হবে এই ধারণাটা শুরু করেছিলেন কে সাহাবিগণ নবী সাল্লা আলি সাল্লামের মৃত্যুর পর তাদের কাছে অনেকগুলো চয়েস ছিল যে কিভাবে ক্যালেন্ডার শুরু হতে পারে একটি হচ্ছে নবী সাল্লা জন্ম মানে তিনি কবে জন্ম নিয়েছেন তারপরে হচ্ছে যে তিনি মা বা আস একটি হচ্ছে মাউলিদ আরেকটি হচ্ছে মা বা আস মাউলিদ হু মা বা আস হু ওয়া হু ওয়াফাতাহু এ চারটি চারটি হচ্ছে ল্যান্ডমার্ক এটি সাহাবিরা নিয়ে চিন্তা করলো দেখেন সাহাবিরা কত চিন্তা করেছে যে নবী সাল্লাহ সাল্লামের জন্ম থেকে কি গণবে মানে বছরটা যেই মাসে সে জন্ম হয়েছে নাকি না যে মাসে তিনি নবী হয়েছেন নাকি যে মাসে তিনি হিজরত করেছেন নাকি যে মাসে তিনি মৃত্যুবরণ করেছেন তো এই গবেষণা করতে গিয়ে ইবনে হাজার আসকালানি যেটা বলছেন যে নবী সাল্লাহামের জন্মটা এবং তিনি কবে নবী হয়েছেন ওই মাসগুলো নিয়ে বিতর্ক ছিল হ্যাঁ যে এটি পরিষ্কার ছিল না ধারণাটা যে আনসার্টিনিটি ছিল এ ধারণার উপরে সুতরাং ধারণার উপরে কোনো জিনিস চালু করা যায় না এটি হচ্ছে এই ঘটনা থেকে শিক্ষা ধারণা করে আপনি দিন ইসলামের কিছু শুরু করতে পারেন না ধারণা ফলে এই দুইটি ধারণা বাদ দিয়ে দিল ক্যালেন্ডার কখন থেকে শুরু হবে মানে ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা দেখার ঐতিহাসিক ঘটনা হলো এই যে ওমর রাজেলা তালা আনহুর সময়ে দুই ব্যক্তির ভিতরে ঝগড়া হয়েছিল যে টাকা পয়সা লেনদেন নিয়ে তো এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলল যে আমি তার কাছে কিছু টাকা পাওনা আছি অর্থাৎ অর্থ স্বর্ণরূপা দিনারদেরহাম তো তখন বলল যে তুমি কবে থেকে তার কাছে পাওনা দার তো তখন বলল যে উমুক মাস থেকে তো বলল যে ওই মাসটা কোন বছরের মাস তো তখন তিনি দেখলেন যে এখন তো বছর কাউন্ট করাটা কঠিন তখন তিনি মনে করলেন যে মুসলমানদের জন্য বছর কাউন্ট করাটা অতি জরুরি কেননা বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজকর্ম করতে গেলে মানে বছর গণনাটা একটি ইম্পর্টেন্ট এখান থেকে হিজরা মানে হিজরি সালের ধারণাটা আসে কিন্তু সমস্যা ছিল যে বছরটা শুরু হবে কখন কোন মাস থেকে শুরু হবে বারোটি মাস তো ছিলই কিন্তু কোন মাসটা বছরের শুরু সেটা নির্ধারণ করার জন্য এই যে চারটি ধারণা আমি বললাম এর ভিতরে দুটো এমনি বাদ পড়ে গেল আর আরেকটি ছিল যেটি হলো যে তার মৃত্যু মৃত্যুটা যে কবে হয়েছে এই রবিউল আউ্য়াল মাসে এটি কিন্তু সহি হাদিস দ্বারা মানে ঘটনাবলি দ্বারা প্রমাণিত অনেকে মানে যারা মানে জানেন যে মৃত্যুটা কিন্তু খুবই মালুম মানে নুন কিন্তু সাহাবিরা মৃত্যু তু সনটাকে প্রথম মাস ধরে অর্থাৎ যে মাসে তার মৃত্যু হয়েছে অথবা যে যে বছরে মৃত্যু হয়েছে সেখান থেকে হিজরি সন গণনা করাটা পছন্দ করে নাই কেন করে নাই কেননা এটি মুসলমানদেরকে বারবার মৃত্যুটাকে স্মরণ করিয়ে দিবে যে আহা নবী সাল্লা ইসলামের মৃত্যু হয়েছিল লিমা তুয়াক্কে আহা বেসিকলি মিন মিনাল আসফা আসাফি আলেই এটা সাহাবিদের দুঃখকে বাড়িয়ে দেবে এই কারণেই মৃত্যু দিবস গণনা করতে নাই আমাদের সমাজে হচ্ছে উল্টা আমরা আমাদের পিতা মাতাকে ভালোবাসি কিন্তু তাদের জন্য মানে ভালোবাসার ধরনটা হচ্ছে উল্টো কি শুধুমাত্র উনি কবে মারা গেছেন কোন বছরে সেটা আমরা মনে করতে থাকি এটা তো খারাপ এটাতে দুঃখ বাড়ে সাহাবিরা এই কারণে দুঃখ বাড়বে এই কারণে তারা মৃত্যু বছর থেকে হিজরি গণনা শুরু করে নাই ওই মাসটাকে নির্বাচন করে নাই এটি ইবনে হাজার বাড়িতে তারপরে বাদ কি যে কোন মাসে তারা হিজরত করার জন্য মনস্থির করেছিল ইফতিদা ইল আজমি আলা হিজরাতি কায়ানাল মোহারিম যে মহাররম মাসে তারা মনে মনে করেছিল মানে প্রথমে রবিউল আউয়াল মানে যে মানে রবিউল আউয়াল মাসে যে যে তারা হিজরত করেছিল কিন্তু তার প্ল্যান তার চিন্তাভাবনা পরামর্শটা শুরু হয়েছিল মহাররম মাসে দেখুন চিন্তাভাবনা যে মাস থেকে শুরু হয়েছে আর এটা কার্যকর হয়েছে পরের মাসে কিন্তু পরের মাসটাকে প্রথম ক্যালেন্ডার ধরা হয়নি সুতরাং মানে এর আগেরটা ধরা হয়নি তারপরে নবী সাল্লাহিসাল্লামের যে বায়াত নিলেন তিনি ওত অব এলিজিয়েন্স নিয়ে নিলেন সেটা ছিল হিজরতের আগে এবং সেটা হয়েছে হলো জুলহিজ্জা মাসে সো জুল হিজ্জা মাসে তিনি মহাজেরদের সাথে বায়া নিলেন যে তারা মাইগ্রেট করবে এবং বায়াতের পর যে মাসটা এসেছিল সেই মাসটাই হচ্ছে মহাররম এবং ওই মাসে সিদ্ধান্ত হয়েছিল যে তারা হিজরত করবে হিজরত সংগঠিত হয়েছিল তারও পরে কিন্তু যেহেতু সিদ্ধান্ত হয়েছিল মহারম মাসে ইস্তেহাল্লা আউ্য়ালা বাইয়া হ্যাঁ যে যে ওয়াক আতফি আসনাইজাতি ওয়াহিয়া যে হিজরাটা যেই মাসে শুরু হয়েছিল সেটি নয় বরঞ্চ ধারণাটা সিদ্ধান্ত যে মাসে নেওয়া হয়েছিল সেটি ছিল মোহাররম সেই মোহারম মাস থেকেই তারা বছরের শুরুটা গন্তে শুরু করলো আর আরেকটি বিষয় হচ্ছে যেটি নবী সাল্লাহ সাল্লাম আগেই বলেই গিয়েছিলেন যে মহারম হচ্ছে আল্লাহর মাস অন্য কোনো মাসকে এটা বলেন নাই এই দুইয়ের সমন্বয়। হিজরতের দিন হিজরত যখন করা হয়েছিল সেটাকে হিজরি এক সাল ধরে এই বছর গণনাটা শুরু হলো আর মোহরম মাসটাকে সিলেক্ট করা করেছেন কারা সাহাবিগণ ওমর রাদে আল্লাহ তালা আনহুর খিলাফতের সময় এবং এর ভিত্তি হচ্ছে যে হিজরত করার সিদ্ধান্ত নেওয়া এই তো এখন আমরা যে ইংরেজি মাস ইংরেজি বছর যেটা দেখি যে দুই হাজার আঠারো সাল সে দুই সাল ইংরেজি মাস সে এই মাসের প্রথম মাসটি কে বলা হয় জানুয়ারি তো এই এই যে সোলার ক্যালেন্ডার মানে এই সোলার ক্যালেন্ডার শুরু হয়েছে জুলিয়ান ক্যালেন্ডার বলে এটি মানে যিশু খ্রিস্টের জন্মের পাঁচচল্লিশ বছর আগ থেকে তো জানুয়ারি মাসটাকে কেন বছরের প্রথম মাস রাখা হয়েছে এর কারণ হচ্ছে যে জুলিয়াস সিজার এই মানে এই মাসটাকে নাম দিয়েছিলেন যে জেনাস অর্থাৎ গ্রিকদের দেবতা রোমানদের একটা গড দেবতা হচ্ছে যে সে দরজার দেবতা গড অফ ডোরওয়ে তার নাম ছিল জেনাস এই জেনাস শব্দ থেকে জংভিয়ে জানুয়ারি শব্দের উৎপত্তি হয়েছে মানে এই যে দেবতা গড জেনাস সে দরজায় দাঁড়িয়ে সামনেও দেখছে পিছনেও দেখে এই দেবতা হচ্ছে রোমানদের দেবতা এবং তার নামেই জানুয়ারি মাস এবং এই জানুয়ারি মাসের আগে তিরিশ দিন ছিল কিন্তু জুলিয়াস সিজার যে রোমান বাদশাহ সে একদিন যোগ করে জানুয়ারি মাসকে একত্রিশ দিন করে দিল সেইখান থেকেই জানুয়ারি মাস বছরের প্রথম দিন বলে গণ্য হওয়া শুরু করলো তাহলে জানুয়ারি মাস কেন সোলার ক্যালেন্ডারের প্রথম মাস আপনারা সেটা জানতে পারলেন যে এটার জন্য এটার পরিচালক হচ্ছে জুলিয়াস সিজার এবং তিনি মানে একত্রিশ দিন করেছিলেন এবং এই মাসের নামটা ছিল জেনাস নামক একটি দেবতা রোমানদের যেই দেবতা সামনেও দেখে পিছনেও দেখে সুতরাং এই মাসটা এর দেবতার নামে সুতরাং সে বছরের শুরুটাও যেমন দেখতে পাবে সামনেরটা এবং পিছনটাও দেখতে পাবে এইভাবে জানুয়ারি মাস ছিল হচ্ছে মানে ইংরেজি বছরের মানে প্রথম মাস তো সাইদ বিন মুসাইব তাবিন আল কাবীর তিনি বলছেন জামা নাস ফাস আলহম আন আউআলা তারিখ যে ওমর রাদ আনহু মদিনাবাসীদেরকে ডেকে মানে ডাকলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে ক্যালেন্ডারের প্রথম দিনটা কবে হবে আউআাল ইয়মা ইয়াক্তুবু তার প্রথম দিনটা ইসলামী ক্যালেন্ডারের প্রথম দিনটা কি হয় ফাকা আলাহ আলী তখন আলী রাজি আল্লাহ তাল আনহু তিনি বলেছিলেন মিন ইয়মা হাজারা রাসুল্লাহি সাল ও তারা আল আর্দা শেরকা আলাহু অমরা যে আলী রাদি আল্লাহ তাল আনহু যে পরামর্শটা দিয়েছিলেন সেটি ঐতিহাসিক যে নবী সাল্লাহ আলাই সাল্লাম শিরিক ভূমি থেকে মক্কা থেকে যখন তিনি হিজরত করলেন সেই দিন থেকেই মানে সেই বছর থেকে বছর গণনা শুরু হোক এবং অমর রাদি আল্লাহ তাল আনহু তার পরামর্শটাকে গ্রহণ করে সেখান থেকে তিনি হিজরত হিজরি সাল গণনা শুরু করলেন এবং মহার কেন সিলেক্ট করা হলো এটা আপনাদেরকে আমি বলেছি সুতরাং এই যে মানে মানে বছরগুলো যে এই বছরগুলো মানে প্রত্যেকটি আরবি বছরগুলো নামগুলো যে আছে সেগুলো আসলে এগুলোর কিছু অর্থ রয়েছে কিন্তু আরবি মাসগুলি ইসলাম আসার আগে থেকেই ছিল কিন্তু অনেকের ধারণা যে এই নামগুলো হয়তো পরে এসেছে আসলে তা ঠিক নয় যে প্রত্যেকটি নাম সেটি আগে থেকেই আরবদের ভিতরে ছিল যেমন মানে সাফার সফর হচ্ছে যে যখন তারা মানে এই মানে জায়গাটা খালি করলো সাফিরা আল মাকান মানে এই আরবি একটি শব্দ যে জায়গাটাকে খালি করে দাও ইয়াকল সাফিরা আল মাকান ইজা খালা কোনো জিনিসকে খালি করে দেওয়া হচ্ছে সফর তাহলে আরবি একটি মাস হচ্ছে মানে ইসলামিক ক্যালেন্ডারে সফর শব্দটা কোথার থেকে এসেছে যে যখন তারা যুদ্ধে যেত বাড়ি বাড়ির বাড়িগুলো খালি খালি হয়ে যেত ওই মাসটার নাম ছিল সফর তারপরে রবিউল আউ্য়াল রবি এই শব্দটা এসেছে ইরতিবা অর্থাৎ মানে যে নট ট্রাভেলিং ওরা ভ্রমণ করতো না ইরতিবা থেকে শব্দ থেকে এসেছে রাবি এর রাবিউল এটি হচ্ছে আউ্য়াল আরেকটি হচ্ছে রবি আস্তানি দ্বিতীয় প্রথম রবি তারপরে জুমাদা জুমাদা শব্দটা এসেছে ওসম্মিয়া বিজা ফি মা ই মানে ওই জুমাদা মাসে যখন নামকরণ হয়েছিল তখন ওই মাসে পানি জমে যেত জুমুদ শব্দের অর্থ হচ্ছে জমে যাওয়া ফ্রিজিং হয়ে যাওয়া তো জুমাদের সাথে একটা জুমাদুল উলা ওর আউ্য়াল একটা জুমাদুল আখের অতানি এই হচ্ছে আরেকটি মাস তারপর হচ্ছে মানে রাজাব তো মানে রাজব তারজিব ওহুম তাজিম এটির মানে হচ্ছে রাজব তারজিব অর্থাৎ হচ্ছে সম্মান করা এখান থেকে এটা এসেছে এই মাসটাকে তারা খুব সম্মান করত তারপরে হচ্ছে শাবান এই শব্দটা এসেছে মিন তাসা তাসা আব তাসা উব আল কাবা ইল রাকি ফিহা যে যে ছড়িয়ে ছিটে যাওয়া মানে যে যারা যুদ্ধবিগ্রহ হতো এই মানে শাবান মাসে যে যখন তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ত বিভিন্ন জায়গায় তারপরে এসেছে রামাদান রামাদান শব্দটা এসেছে ও আশিদ্দা মিনার রামদা ই ও হুয়া মানে খুব গরম এই গরম শব্দটা থেকে রামাদা রামদা ই মানে অতি গরম আল হরুরা এখানে এটা বলা হয়েছে অথবা উঠ যখন তৃষ্ণার্থ হয়ে পড়ে ইজা আতিসাত রামা ফিসাল ইকল আরবি ভাষায় বলা হয় রামা ফিসাল অর্থাৎ উট তৃষ্ণার্থ হয়ে পড়েছে এই শব্দ থেকে রামাদাত রামাদা এটা শব্দটা এসেছে ও শাউলাল মিন সা আলাথিল ইবিল এ উটের লেজ তুলে দিত যেই সিজনে অর্থাৎ উটগুলো যখন কপুলেশন করতো তারা উটের ল্যাশটা তুলে দিত এই ভাষাতে ইঙ্গিত করেছে ওই শব্দ থেকে এসেছে শাউলুন মিন শাহ ইবিলু আজ নাবি বিহা যে তখন তারা উটগুলা ওই ল্যাস তুলে দিত যেই সিজনে তারপরে হচ্ছে জুল কাদা কাদা মানে হচ্ছে শব্দ থেকে এসেছে মানে জুল কায়দা জুল হজ্জা অর্থাৎ রেস্ট নিত যে এই মাসগুলোতে জুল হাতে তারা ভ্রমণ করতো না আরবরা যুদ্ধবিগ্রহ করতো না ওরা বিশ্রাম নিত এই কারণে কাদা তো এবং জুলহের মাসে তারা হজ করত। তাহলে এই হচ্ছে আরবি মাসগুলোর অর্থ এবং এভাবেই মাসগুলো জাহিলিয়াতের যুগ থেকেই ইসলামে এসেছে নামগুলো আগে থেকেই ছিল হ্যাঁ তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মানে আরবি মাস এখন আসুন বাংলা মাসের বছরটা কিভাবে শুরু হলো তো আমাদের যে এই যে বাংলা যেটা মানে এখন বর্তমান বাংলা মাস হচ্ছে চোদ্দশো পঁচিশ আর হিজরি মাস হচ্ছে চোদ্দশো উনচল্লিশ তো আমরা তো জানলাম যে জুলিয়াস সিজার শুরু করেছিল সৌর ক্যালেন্ডার যেটা মিলাদি বলা হয় আরবি ভাষায় মিলাদি টু আর হিজরতের ক্যালেন্ডার শুরু করেছিলেন ওমর রাদি আল্লাহ তালা আনহু চোদ্দশো উনচল্লিশ হিজড়ি বর্তমানে আজকে যে আমরা এখানে আছি যে রজব মাসে হয়েছে আর বাংলা ক্যালেন্ডার চোদ্দশো পঁচিশ তাহলে বাংলা ক্যালেন্ডারটা চোদ্দশো আর হিজরি হচ্ছে চোদ্দোশো উনচল্লিশ দুটো তো একদম কাছাকাছি তাহলে ঘটনাটা কি বাংলা ক্যালেন্ডারটা আবার শুরু করলো কে এ তো দেখছি যে হিজরি ক্যালেন্ডারের কাছাকাছি এর ভিতরে পার্থক্য কত আপনারা আমি অঙ্কে খুব দুর্বল একশো চোদ্দো মানে চোদ্দোশো উনচল্লিশ থেকে চোদ্দশো পঁচিশ এটি যদি বিয়োগ দেন তাহলে কত পাওয়া যায় চার চোদ্দ বছরের পার্থক্য চোদ্দ বছরের পার্থক্য পাওয়া যায় তো বাংলা ক্যালেন্ডারটা শুরু করলো কে আমরা জানি যে লুনার ক্যালেন্ডার মানে চন্দ্র দিয়ে যে ক্যালেন্ডারটা হয় সেই ক্যালেন্ডারটাই হচ্ছে মানে ইসলামী ক্যালেন্ডার মানে যেটা হয় সেটাই হচ্ছে আল্লাহ সুবাহ তালা চাঁদের কথা বর্ণনা করেছেন ইয়াস আলুনাগা আন আহিল্লা যে হে রাসুল সাল্লাহ সাল্লাম আপনাকে কি জিজ্ঞাসা করে চাঁদ সম্পর্কে মানে হিলাল ক্রিসেন্ট কলহিয়া মাওয়া লিননাসি লিন্নাসি ওয়াল হিজ্জা যে এটি হচ্ছে সময় নির্ধারণ করার জন্য হজ এবং মাওয়া মানে সময় নির্ধারণ করার জন্য তাহলে চাঁদ দ্বারা সময় নির্ধারণ করতে হবে কে এর প্রিয় শ্রোতা আবারও বলছি এটার মানে এই নয় চাঁদ এবং তারা ইসলামের প্রতীক এটা কখনো বুঝবেন না মনে করবে না খবরদার বাংলাদেশের পতাকায় সূর্য আছে আর পাকিস্তানের পতাকাতে রয়েছে চাঁদ এবং তারা চাঁদ তারা ইসলামের প্রতীক এটা কোনো কোরআন হাদিসে নাই নবী আলাইসাল্লাম থেকে নাই সাহাবিদের থেকে নাই খলিফা রাশিদ্দিনদের থেকে নাই উমাইয়া খলিফাদের আমলেও নাই এটি এসেছে মূলত যখন ইসলাম ইউরোপ এবং দেশে যখন ছড়িয়ে পড়লো আব্বাসীয় খলিফাদের আমলে তখন তারা বিভিন্ন মন গির্জা এগুলোতে তখন ক্রস দেখতে পেলো ওই ক্রসটাকে সরিয়ে দিয়ে তারা চার তারা মানে বসাতে শুরু করলো বলে অনেকের ধারণা সেখান থেকে এসেছে কিন্তু এটি ইসলামী কোনো প্রতীক নয় অনেকের ধারণা যে বাংলাদেশের সূর্য সূর্য ইসলামের প্রতীক নয় আর চাঁদ এবং তারা ইসলামের প্রতীক নয় এটি ইসলামের আসলে এরকম সিম্বলিক কোনো প্রতীক নাই দলিল দ্বারা প্রমাণ করা যায় না তো যাই হোক যে তাহলে হিজরি সনটা যদি চোদ্দোশো হয় তাহলে বাংলা সন মানে হিজড়ি সন যদি চোদ্দশো উনচল্লিশ হয় তাহলে বাংলা সনটা কি ওই হিজড়ি সময়ে রবি সাল্লা হিজরতের সময় কেউ বাংলাদেশে চালু করেছিল জি না এখানে মজার ব্যাপার হচ্ছে যে সৌর ক্যালেন্ডার তিনশো দিন আর হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার হয় হচ্ছে তিনশো চুয়ান্ন দিন এগারো দিন অথবা বারো দিনের পার্থক্য থাকবে সোলার ক্যালেন্ডার এবং লুনার ক্যালেন্ডারের ভিতরে পার্থক্য হচ্ছে এগারো দিন লিপিয়ার যখন হবে তখন হবে বারো দিন প্রতি তিরিশ বছরে একদিন বেড়ে যায় তো এই জিনিসটা কিভাবে শুরু হলো আমরা যেটা জানি ইতিহাস থেকে যে এটি আসলে বাংলাদেশে মানে পৃথিবীর সব জনপতি বারোটি মাস ছিল এবং বারোটি মাসের নাম ছিল কিন্তু বছর গণনা কখন থেকে শুরু হবে এই ধারণা মানে ভারতবর্ষে ছিল ইসলাম আসার আগে সেটাকে বলা হতো শকাব্দ কি বলা হতো বঙ্গে প্রচলিত বর্ষকে বলা হতো শকাব্দ অর্থাৎ শক বর্ষপুঞ্জি এর প্রথম মাস ছিল চৈত্র মাস এবং সেই চৈত্র মাসে হিন্দু জনগোষ্ঠী চৈত্র সংক্রান্তি একটি পূজা করত। তাহলে শকাব্দ যে ক্যালেন্ডার বর্ষপুঞ্জি তার প্রথম মাস বঙ্গে ছিল কি চৈত্র মাস দিয়ে বছর শুরু হতো কিন্তু আমরা এখন দেখতে পাই কি বৈশাখ মাস হচ্ছে মানে বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস এই ক্যালেন্ডারের নাম হচ্ছে বঙ্গাব্দ বঙ্গাব্দ সম্রাট আকবর হিজরি নয়শো নিরানব্বই হিজড়িতে অর্থাৎ পনেরোশো খ্রিস্টাব্দে তার বিখ্যাত অ্যাস্ট্রোনমার আমির ফতুল্লাকে দায়িত্ব দিলেন যে চন্দ্র মাসে ঋতুগুলো ঠিক থাকে না মানে ভারতে মোগল শাসকরা ইসলামী হিজরি দিয়ে শাসন পরিচালনা করতো এই ভারতবর্ষে এই যে মানে মোগল সম্রাটরা তারা তো মুসলমান ছিল তারা যে খাজনা আদায় করত। ট্যাক্স আদায় করত। এবং কৃষিজাত জিনিসের যে ব্যবসা বাণিজ্য প্রশাসনিক লেনদেন হতো সব কিছু ছিল মানে হিজড়ি সন দিয়ে কিন্তু সমস্যা দেখা দিল এই যে এই বঙ্গে বিভিন্ন ঋতুর পরিবর্তন ঘটছে যেটা চন্দ্র মাসের সাথে ঠিক থাকে না আপনারা দেখতে পাচ্ছেন যে রোজা সামারে আসে আবার উইন্টারে চলে যায় কিন্তু এই ক্রিসমাস সবসময়ই ডিসেম্বর তো জিনিসটা কি কি হচ্ছে অর্থাৎ লুনার ক্যালেন্ডার এর সাথে ঋতুর কোনো সম্পর্ক নাই ঋতু পরিবর্তনের সাথে এটার কোনো সম্পর্ক নাই এতে সমস্যা দেখা দিল সম্রাট আকবর নয়শ এই হিজরি ক্যালেন্ডারকে মডিফাই করে তিনি আমির ফতুল্লাহ নামে এক ব্যক্তি তিনি অ্যাস্ট্রোনমার ছিলেন মোগল মানে অ্যাডমিনিস্ট্রেশনে তাকে বলা হলো যে তুমি একটা ক্যালেন্ডার করো এই হিজড়ি নয়শো তেষট্টি হিজড়ি থেকে এই বঙ্গাব্দ গণনা শুরু করা হলো অর্থাৎ তেইশ বছরের পার্থক্য ছিল শুরুতেই এই যে তেইশ বছরের পার্থক্য অর্থাৎ হিজরি সনটাকে সে সনে কনভার্ট করেছে মানে হিজরি সনটা ছিল চন্দ্র বছর সেটাকে কনভার্ট করেছে হচ্ছে হিজরি সৌর বছর এই ইনোভেটিভ প্রক্রিয়ায় এই যে করেছিল এবং উনিশশো তেষট্টি হিজড়িতে যেই মাসটাকে তারা বৈশাখ ধরেছিল সেই বছরে বৈশাখ মাসটা ছিল মহরম মাস বুঝতে পেরেছেন এই কারণেই বৈশাখ মাসকে নববর্ষ প্রথম মাস ধরা হয় তাহলে বৈশাখ মাস কে বছরের প্রথম মাস নিযুক্ত করেছে কে আমির ফতুল্লা অ্যাস্ট্রোনমার ইন দ্য কোর্ট অফ মোগল এম্পারর আকবর মোগল এম্পারর আকবর কারণ উনিশশো হিজরিতে যখন মোগল শাসক যখন বাংলা ক্যালেন্ডার রচনা শুরু করলেন তখন উনিশশো হিজরির হিজরিতে হিজড়িতে মহরম মাসটা ছিল বৈশাখ মাস এই জন্য মোগল অ্যাডমিনিস্ট্রেশন বললেন যে এই বৈশাখ মাসই হবে হচ্ছে বছরের শুরু এখান থেকেই বঙ্গাব্দ অর্থাৎ বাংলা পঞ্জিকা শুরু হয়েছে আজকে যারা হিন্দু জনগোষ্ঠী তারা হয়তো ইতিহাস জানে না ওরা মনে করছে যে বৈশাখ মাসটা হয়তো প্রাচীন আসলে তা নয় এটি মানে মোগল মুসলিম শাসকদের করে দেওয়া অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটি শুরু রয়েছে এটি আপনি আপনি আসে না মাসগুলো বারোটা এটি আল্লাহই তৈরি করে দিয়েছেন পৃথিবীর সব জায়গায় আছে এটাকে অস্বীকার করে না আল্লাহ যে এক এবং পৃথিবীর সমস্ত মানবজাতিকে যে আল্লাহ নিয়ন্ত্রণ করছেন গাইডেন্স দিচ্ছেন হিদায়ত দালালা এর প্রমাণই হচ্ছে যে যুগের পরিবর্তনে এভলিউশনের এই যুগেও বারো মাসকে অতিক্রম কেউ করতে পারে নাই কোনো দেশে দেখানো যাবে না যে তেরো মাস চোদ্দ মাস একটি স্থায়ী ক্যালেন্ডার আছে কোথাও নাই সে আল্লাহ আল্লাহ সুবাহকে বিশ্বাস করুক বা না করুক তাহলে ছিল চৈত্র মাস হলো বৈশাখ মাস হচ্ছে বছরের শুরুতে। ওই যে বৈশাখ মাসটাকে প্রথম ধরা হলো সেই বৈশাখ মাসে মোগল সম্রাটরা তারা খাজনা আদায় করত। সেই খাজনা আদায় করতে গিয়ে এই মানে এই জাতীয় অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হতো এবং যারা ব্যবসা করত তারা হাল খাতা খুলতো তো যেহেতু লেনদেন হতো মানুষ দূর দূরান্ত থেকে আসতো সুতরাং এই সাথে মানে আপনার ট্যাক্স রিটার্নের মতো আর কি যে ট্যাক্স রিটার্ন যদি এখন একদিনে করা হইতো আমি আমেরিকার ট্যাক্স রিটার্নের যে একটা দিনই ট্যাক্স রিটার্ন তাহলে আমাদের যে যারা সিপিএ রয়েছেন অর্থাৎ অথবা অন্য যারা ট্যাক্স রিটার্নের কাজ করেন তাদের বাড়ি ঘর এবং অফিস আদালতে মানুষের ভিড় লেগে যেত তাই না কিন্তু এখন ট্যাক্স রিটার্নটা অনেক দিন ধরে হয় এই কারণে ভিড়টা কম আর একদিন যদি হতো তাহলে যারা ট্যাক্স রিটার্ন করেন যাদের ব্যবসা আছে মানে অথবা মানে এই মানে মানে অফিস রয়েছে তারা অবশ্যই পানি মিষ্টি অথবা কোনো চা টা খাওয়াতে বাধ্য হবেন কেননা এত লোক একদিনে ট্যাক্স রিটার্ন করবে তাদেরকে কিছু খাওয়াবেন না না হলে তো ওরা না খেয়ে থাকবে কেননা অনেক লোক এসেছে ওই ধারণা থেকেই ওই বৈশাখ মাসের প্রথমে হাল খাতা খাজনা আদায় করার জন্য কিছু খাওয়া দাওয়া হতো যারা এটাকে রিটার্ন করত। এর সাথে ঘরের কোনো সম্পর্ক ছিল না মানে মানুষ এগুলো জানতো না এটি হচ্ছে অফিসের একটি মানে প্রশাসনিক একটা বিষয় এইভাবেই এই জিনিসটা মানে চলে এসেছে আশা করি বুঝতে পেরেছেন এখন এই যে মানে মানে এই ধারণা এই ধারণা থেকে কিভাবে আস্তে আস্তে পহেলা বৈশাখের যে ধারণা এসেছে সেটা আমরা মানে একটু পরে আপনাদের সামনে আলোচনা করব ধৈর্য ধরুন বাংলা মাসগুলো কিভাবে এসেছে এখন আসুন সেটা জেনে নেই আমরা জানি যে মানুষের জীবনের যে শুভ অশুভ এগুলো অনেক সময় মানুষ নির্ণয় করে থাকে ইসলাম বিরোধী মাধ্যমে যেমন নক্ষত্র এই যে আকাশের তারকা নক্ষত্র এগুলো কোনটা কোন জায়গায় আছে অবস্থান করছে তার সাথে শুভ অশুভ নিরূপণের একটি পদ্ধতি আমাদের বাংলাদেশে আছে সেটাকে বলা হয় কোষ্টি দেখা অথবা ইংরেজিতে বলা হয় হরস্কোপ তো এখন এই যে আমাদের বাংলা মাসের বারোটা নাম আমরা হয়তো অনেকেই জানি না যে এই বারোটার নাম আসলে বারোটা নক্ষত্রের নাম থেকে এসেছে বারোটা নক্ষত্রের নাম আমি আপনাদেরকে বলছি বিশাখা জ্যৈষ্ঠ পূর্বাসারা শ্রবানা পূর্ব ভাদ্রপদ অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুষ্যা মঘা পূর্ব ফাল্গুনি এবং চিত্রা এই যে বারোটি নক্ষত্রের নাম এগুলো শুধু বাংলাদেশে নয় বরঞ্চ ভারতেও জনগোষ্ঠীর কাছে পরিচিত ওদের বইগুলোতে আছে এই বারোটি তারা বা নক্ষত্র থেকে এসেছে বাংলা বারো মাসের নাম অর্থাৎ যখন পূর্ণিমার চাঁদ উঠে সেই চাঁদটা যখন বিশাখা নক্ষত্রের কাছে অস্তমিত হয় তখন মাসের নাম হয় বৈশাখ পূর্ণিমার চাঁদ যখন চিত্রা নক্ষত্রের কাছে অস্ত যায় তখন সেই মাসকে বলা হয় চৈত্র এভাবেই সৃষ্টি হয়েছে বাংলা মাসের নামগুলো প্রিয় শ্রোতা এই যে বাংলা মাসের নাম এটি কোনো কৃষ্টি অথবা সংস্কৃতি কালচার নিছক এই নামে বললেই এটা শেষ হয়ে যায় না আমরা হয়তো জানি না কিন্তু এই নামগুলোর সাথে রয়েছে বারোটি নক্ষত্রের নাম এভাবে বারোটি মাস এসেছে বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাঘ শিষ্য বা অগ্রহায়ণ ফাল্গুন চৈত্র কেউ কেউ মনে করে যে অগ্রহায়ণ মাস থেকে বাংলাদেশের বছর শুরু হতো অনেকের ধারণা কেউ আবার বলেন যে চৈত্র মাস থেকেও শুরু হতো তো বৈশাখ মাস থেকে নয় বৈশাখটা তো শুরু হয়েছে সেই যে সম্রাট আকবরের আমল থেকে তাহলে হিন্দি ভাষায়ও এ মাসগুলোর নাম অনেকটা একই কাছাকাছি সুতরাং এ সকল নাম বৈশাখ এই নামের ভিতরে বাঙালিত্ব খুঁজে পাওয়াটা নিরর্থক এর কারণ এটি বাংলা ভাষার সাথে একান্তভাবে যেমন জড়িত অন্য হিন্দি ভাষার সাথেও এ জড়িত মূলত এর উৎপত্তি হচ্ছে নক্ষত্রের কাছে আকাশের তারা দিয়ে মাসের নাম নির্ধারণ করা হচ্ছে তো এখন ধরুন বৈশাখ মাস তো আমাদের দেশে বৈশাখের মাসের ঝড় বাদল বৃষ্টি এগুলো বেশি হয় আর চৈত্র মাসে থাকে হচ্ছে খরা যখন বৃষ্টি হয় না তাহলে বৃষ্টি হওয়ার সাথে যদি মাসের একটা সম্পর্ক আপনি বিশ্বাস করেন তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু মানানসই এটি একটু যাচাই করে দেখা যেতে পারে রাসুলিল্লাহি সাল আলি আসাল্লাম একবার বিয়ার প্রান্তরে তিনি রাত যাপন করেছিলেন সাথে সাহাবিরা ছিল এবং সে রাতে বৃষ্টি বৃষ্টি হয়েছিল তো হওয়ার পর বৃষ্টিতে ওরা ভিজে তারপর গিয়েছিলেন সকালবেলা তিনি যখন ফজরের নামাজ পড়লেন তখন সাহাবিদের দিকে ফিরে তিনি কিছু বললেন এ কথাটা রাওয়া হল বোখারি হাদিস নাম্বার এক মুসলিম হাদিস নাম্বার أكتر صلى الله صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالهديبية على إثر سماء كانت من الليلة فلما انصرف النبي صلى الله عليه وسلم أق بلا على الناس فقال هل تدرون ما هذا قال ربكم تمركي جانو جي تمدر الرب মানে কি বলেছে আজকে সকালে অথবা রাতে কল আল্লাহু রাসুল রাসুলহ আলম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তখন নবী সাল্লা আলি সাল্লাম বলেন সে ঐতিহাসিক কথা একটু মনোযোগ দিয়ে শুনুন কল আসবাহি মিনুন ফিরুন যে আজকে সকাল হয়েছে তোমাদের মাঝে এক দল মুমিন হয়ে সকালে আবির্ভূত হয়েছে আরেক দল কাফের হয়ে গেছে চিন্তা করুন কাদের সামনে এ কথাটা বলছে যারা রাত্র যাপন করেছে নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের সাথে এবং তারা ফজরের নামাজ পড়েছে সেই মহতি সমাবেশে তিনি বলছেন কিছু মানুষ মুমিন হয়েছে কিছু মানুষ কাফের হয়ে গেছে একটি চিন্তার বিষয় ফা আম্মা মান কালা বি বিদি ও রহমাতি ফেজা মুমিনুন বি যারা বলেছে যে বৃষ্টি হয়েছে আল্লাহর ফদলে এবং আল্লাহর রহমতের কারণে তারা মুমিন হয়েছে কা ফেরুন বিল ওয়া কাউক্যাব ওনা ক্যাদা ওয়া ক্যাদা ফেজা আলিকা কা ফেরুন যে যারা বলেছে যে নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে তারা কাফের হয়ে গেছে তো এই যে নক্ষত্রের কারণে মানে বৃষ্টি হওয়া নক্ষত্রের কারণে ঋতুর পরিবর্তন নক্ষত্রের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া চৈত্রের খরা আসা নক্ষত্রের কারণে মানে ফসল ফলা যেমন অগ্রাহণ মাসে ফসল ফলে মানে এক সময় অগ্র হায়ন হায়ন মানে হচ্ছে বছর অগ্র মানে আগে এই সময় অগ্রহায়ণ থেকে মাস গণনা হতো তখন হেমন্তকালের কিছু ধান ফসল হতো তো এই যে নক্ষত্রের নাম দিয়ে এই মাসগুলোকে চিহ্নিত করা হয়েছে এর সাথে বৃষ্টি হওয়া বৃষ্টি ঝড় তোফান ফসল বন্যা ফসল যে পেকে যায় ফসল ফলন ঘরে ফসল তোলা ইত্যাদি এই ধারণাগুলো মূলত প্রকৃতি পূজারী মতবাদ থেকে এসেছে অর্থাৎ প্রাচীন ভারতে যখন মানুষের কোনো দিন ইসলাম ছিল না তখন তারা প্রকৃতির এই বৃষ্টি ঝড় বাদল এগুলোকে দেখেছে আর আকাশের তারাগুলো দেখে মনে করেছে হয়তো কোনো কোনো তারা কারণে এই ঋতুর পরিবর্তন হয় এবং তখন থেকে ভালো মন্দ শুরু হয়ে যায় তো বৈশাখ মাসে আপনার মঙ্গল হবে বৈশাখ মাসে বৃষ্টি হবে তো বৈশাখ শব্দটা আসলো কোথা থেকে বিশাখা নক্ষত্র থেকে যে পূর্ণিমার চাঁদ যখন বিশাখা নক্ষত্রের কাছে অস্ত যাবে তখন সে মাস্টার নাম হবে বৈশাখ তো এভাবে নক্ষত্রের সাথে যদি আপনি বৃষ্টি হওয়াটাকে রাসুলিল্লাহি সাল্লাহ সাল্লাম এই বিশ্বাসকে এমনভাবে তিনি ঘৃণা করেছেন যে এতে মানুষের ইমান থাকে না তো আমরা যদিও ওইটা এভাবে বিশ্বাস করি না কিন্তু এই নামগুলো এই যে বৈশাখ এই শব্দটা যে নক্ষত্রের সাথে জড়িত সেটা আপনাদের জানা উচিত আর আপনি মনে করেছেন যে পহেলা বৈশাখে এই সকালবেলা উঠে এই মানে সূর্য ওঠার পরে আপনার এটা করলে ওটা খেলে ওরকম পাঞ্জাবি পড়লে ওরকম লাল জামা পরলে আপনার সারাটা বছর ভালো যাবে এগুলো কোথা থেকে আসলো যে শুভ অশুভ এগুলো সব কিছু আল্লাহ তালার এখতিয়ারের ভিতরে আছে আল্লাহ সুবহানা তালা বলছেন যে অতীতকালে যখন বিভিন্ন নবী রাসুল মানুষের কাছে প্রেরণ করেছিলেন আল্লাহ সুবহানা তালা তখন মানুষজন ওই নবী রাসুল এবং তাদের অনুসারীদেরকে দায়ী করত। যে তোমরা হচ্ছে অমঙ্গল যেমন এখন আমরা যদি সহি কথা বলি তখন মনে করে যে এরা হচ্ছে খারাপ আর যারা আমাদের বিরোধিতা করছে প্রকৃতির পূজা করছে তারা মনে করছে যে তারা খুব ভালো তো মঙ্গল অমঙ্গল এগুলো বৈশাখ মাসে নির্ধারণ হয় না এই মাসে ভালো খেলেই সারা বছর ভালো খাবেন এভাবে শুভ অশুভ নির্ধারণ করা যায় না এগুলো মানে করলে হয়তো শিরিক হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সামুদ জাতিকে আল্লা সুবহানা তালা যখন সালেহ কে নবী হিসাবে পাঠিয়েছিলেন তখন তারা সালেহ আলি সালামকে। দোষী সাব্যস্ত করেছিলেন না বিকা ওয়াবিমান মাক যে তোমার সাথে যারা আছে এবং তুমি তোমরা হচ্ছ তাইয়ার আর মানে হচ্ছে অমঙ্গল আল্লাহ আল্লা তাআলা এই জবাব দিলেন তার রাসূল সালেহ আলাইহিস সালাম তাদেরকে সে জবাবটা শুনিয়ে দিলেন কল তা ইনদাল্লাহ যে তোমাদের শুভ অশুভ এটা আল্লাহ নির্ধারণ করেন আল্লাহর তোমাদেরকে এগুলো দিয়ে পরীক্ষা করা হচ্ছে তো যে ব্যক্তি হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি মানে শুভ লক্ষণ বলে কিছু মানে অশুভ লক্ষণ দেখে কিছু মানে যেমন বৈশাখ মাসে মানে কিছু হলে সারাটা বছর অকাল্যায়ন হবে মানে তার ভাগ্যটা খারাপ হবে এগুলো করাটা মানে অশুভ লক্ষণ কিছু মনে করাটা হচ্ছে শেরক তো এই কারণে মানুষের অন্তরের ভিতরে মানে যখন কুফুরি শির্ক থাকে আল্লাহ সুবহানা তালা তাদের অন্তরকে অসুস্থ করে ফেলেছে ফেলে দিতে পারেন মুশরিকদের। ফাজাদাহমাল মারাদা যে তাদের অন্তরে মানে অসুস্থতা বৃদ্ধি পেয়েছে তো সুতরাং প্রিয় শ্রোতা যে আল্লাহ সুভানা তালা সময়ে কাল এ বছর মাসগুলোকে তিনি সৃষ্টি করেছেন কোন মাসের কি প্রভাব সেগুলো আল্লা সুবহানা তালা তিনি যতটুকু তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন ততটুকুই এর বাইরে কিছু নেই কোনো দিনের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই যতক্ষণ না পর্যন্ত ওই দিনকে তাবার করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ দিন কোনটি হবে শ্রেষ্ঠ রাত কোনটি হবে সেটা নির্ধারণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে তার দৃষ্টান্ত রয়েছে কিন্তু আমরা এই কোন জিনিসকে যদি মনে করি যে না এটা একটা কালচার এটা সংস্কৃতি এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই না এই কথা বলে কোনো মুসলিম পার পেতে পারে না কেননা যখনই আপনি শুভ ভালো হবে মঙ্গল হবে ভালো আশা করছেন তখনই কিন্তু আল্লা সুবহান তালার যে অস্তিত্ব এবং তার কার্যকলাপ এবং তাওহীদের সাথে একটা সংঘর্ষ চলে আসে তো কোনো সময়কে অশুভ কুলক্ষণ মনে করাটাই হচ্ছে মানে তখন শিরকের ব্যাপারটা চলে আসে তো সুতরাং আমরা এ থেকে বুঝতে পারলাম যে বৈশাখ মাস মানে এই নয় যে খুব কল্যাণ আর বৈশাখ মাস মানে এই নয় যে প্রচুর অকল্যাণ এবং অশুভ মূলত কোনো মাসেরই কোনো আলাদা করে কোনো প্রভাব নেই সব মাস সমান এবং মাসের শুরুটাও যেমন কোনো গুরুত্ব নেই শেষটাও তেমন গুরুত্ব নেই বৈশাখের প্রথমটাও যেমন গুরুত্বহীন বৈশাখের তিরিশ উনত্রিশে বৈশাখও একই গুরুত্বহীন যেমন মহরমের প্রথম মহরম যেটি সুতরাং শুভ নববর্ষ ওই যে শুভ কথাটা এটা শরীয়ত বিরোধী কেননা শুভ এই জিনিসটা তো আল্লাহ সুবহানা তালা নির্ধারণ করেন আমরা যেটা কোরআনুল কারিমে দেখতে পেলাম ও তাই রকুম আল্লাহ অশুভ শুভ উভয়ই আল্লাহ সুবহানা তালা তার মালিক সুতরাং আশা করি আপনারা এই যে পহেলা বৈশাখ শুভ নববর্ষ যে ধারণাটা এই ধারণাটা যে ইসলামের মৌলিক তাওহিদের যে মূলনীতির পরিপন্থী সেটা আপনারা বুঝতে পেরেছেন ও আখের উদ্দা আওয়ায়া আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি